হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম একটি ডিফারেন্ট একটি ব্লগ। সেই ব্লগটিতে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার এমবিএ এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসটি আজকে আমরা ঘুরে দেখব। ফিরছি ইন্টার পরে। এটি হচ্ছে আমাদের অডিটোরিয়াম, এখানে আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে এবং আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আক্তার ম্যাম। প্রোগ্রাম শেষ করার পরে আমরা এবার অডিটোরিয়ামের বাইরে আসলাম ক্যাম্পাসটি ঘুরে দেখার জন্য। আমাদেরকে আমাদের ক্যাম্পাসের বাস করেই পুরো চট্টগ্রাম ইউনিভার্সিটিকে ঘুরে দেখাবে। এটি অবস্থিত বিবিএ ফ্যাকাল্টির সামনেই। এটি হচ্ছে জয় বাংলা চত্বর, খুব সুন্দর একটি দৃষ্টান্তমূলক আমাদের দেশ যে স্বাধীন হয়েছে স্বাধীনের একটি আকৃতি দিয়েই তৈরি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দৈর্ঘ্যে অনেক বৃহৎ একটি ইউনিভার্সিটি এবং বিভিন্ন ফ্যাকাল্টি দূরবর্তীতে অবস্থিত, তাই একটু সময় নিয়ে আমরা ঘুরে দেখব। এটি উদ্বোধন করেছিলেন প্রফেসর ডক্টর ইফতাকার উদ্দিন চৌধুরী। এটি চট্টগ্রাম ইউনিভার্সিটির অন্য একটি ফ্যাকাল্টি। আমরা গাড়ি থেকেই দেখছি, চলুন তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটির সৌন্দর্য উপভোগ করি। কারণগুলোর জন্যই হয়তো সকল শিক্ষার্থীদের প্রথম চয়েস হয়ে থাকেন এই চট্টগ্রাম ইউনিভার্সিটি। মাস্টার দা সূর্য সেন হল, হলটি আমরা দেখছি খুবই গোছানো সুন্দর। আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্ররাই জানে হলের মজাটি কেমন, হলে জীবনযাপন কেমন। তাদের প্রতিটি দিনই হচ্ছে প্রতিটি গল্পের সাথে জড়িত। আমাদের অলমোস্ট সব কিছু ঘোরা হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের গাড়িতে উঠছি। সময় স্বল্পতার কারণে এবং ব্লগটি অনেক দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আজকে এতটুকুই
এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। আজকে চলে যাচ্ছি অন্য একটি সময়, অন্য একটি ব্লক নিয়ে আবারও দেখা হবে।